বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকে প্রাইমারি টেটের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসটা এবছরের প্রাইমারি টেটের জন্য শেষ ক্লাস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা থেকে তিরিশটি নির্বাচিত প্রশ্ন উত্তর পরিবেশবিদ্যায় তিরিশে তিরিশ পেতে হলে অবশ্যই ক্লাসটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে তাই কোনো ক্ষেত্রে স্কিপ বা টেনে টেনে না দেখে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করি তাহলে আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আপনি কিভাবে একটি সমন্বিত ইভিএস ক্লাসের জন্য পরিকল্পনা করবেন দেখো এখানে ইভিএস বলতে কী বোঝাচ্ছি পরিবেশবিদ্যাকে অর্থাৎ পরিবেশবিদ্যার ক্লাসের জন্য কিভাবে পরিকল্পনা করবেন অপশান এ এক পাঠের মধ্যে দুই বা ততোধিক বিষয় একত্রিত করবেন অপশান বি সমস্ত বিষয়কে একটি ভিন্ন পরিকল্পনায় পৃথক করবেন অপশান সি বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের জন্য পৃথক শিক্ষকের ব্যবস্থা করা অপশান ডি পরিবেশ বিজ্ঞানে বিশেষজ্ঞ পৃথকের শিক্ষক ব্যবস্থা করা দেখো এই যে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে আমরা যখন উত্তর করব তখন আমরা দেখব উত্তর হবে অপশান এ এক পাঠের মধ্যে দুই বা ততোধিক বিষয় এলাকা একত্রিত করুন অর্থাৎ এলাকাকে একত্রিত করা আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নে পুনিত একজনের নাম মনে করো সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মানব দেহের একটি রূপরেখা দিয়েছিল এবং খাবারের উপর অধ্যায় শেখানোর আগে তাকে তন্ত্রকে আঁকতে বলেছিলেন পুনিত কি চেয়েছিলেন এ পরীক্ষা করুন যদি শিক্ষার্থীরা লেবেলযুক্ত ডায়াগ্রাম তৈরি করতে পারে অপশান বি হজম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রকাশ করা অপশান সি ভালো অঙ্কন দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের চিহ্নিত করুন আর অপশান ডি হজম প্রক্রিয়ার ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করুন তাহলে মূলত তিনি কি চেয়েছিলেন অপশান এ পরীক্ষা করুন দেখো এই পরীক্ষা সম্পর্কে যাবে না তাহলে আমরা উত্তর করবো অপশান বি হজম সম্পর্কে শিক্ষার্থীদের একটা ধারণা প্রকাশ করতে দেখো যেহেতু পাচনতন্ত্র আঁকতে বলেছিল তাহলে হজম খাবার হজম করার বিষয়টি সাথে জড়িত থাকবে তাহলে আমরা উত্তর পেলাম অপশান বি আমরা চলে যাব এবার তিন নম্বর প্রশ্নে গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় দেখো এই প্রশ্ন পড়ার সময় নয়টা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে অনেক সময় নয়টা ঠিকমতো দেখা না দেখার ফলে উত্তর কিন্তু সম্পূর্ণ ভুল করা হয় উত্তর সম্পূর্ণ বদলেও যায় ক্ষেত্রে। দেখো অপশানে রিপোর্ট কার্ডের প্রতি চতুর্থাংশে রিপোর্ট করতে হবে এটি শিক্ষককে শেখার উন্নতির জন্য সময় মতো পদক্ষেপ নিতে সহায়তা করে অপশান সি শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা অপশান ডি শিশুর শেখার বিষয় যে কোনো তথ্য গঠনমূলক মূল্যায়নে সহায়তা করতে পারে তাহলে দেখো এই যে চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে আমরা কোনটা উত্তর করব, মূল্যায়নের ক্ষেত্রে কোনটি সঠিক নয় দেখো সঠিক নয় বলতে এই যে রিপোর্ট কার্ডের প্রতি চতুর্থাংশ রিপোর্ট করতে হবে এটা একদমই ঠিক নয় তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান এ আমরা চলে যাব চার নম্বর প্রশ্নে স্মিতা তার শিক্ষার্থীদের লিঙ্গ বৈষম্য এবং কাজের সাথে সম্পর্কিত স্টোরিও টাইপগুলি সম্পর্কে সংবেদনশীল করতে চেয়েছিলেন নিম্নলিখিত পরামর্শগুলি থেকে স্মিতার ক্লাসে কি করা উচিত দেখো চারটে পরামর্শ আছে এর মধ্যে থেকে কোনটা নেওয়া উচিত বা কি করা উচিত অপশানে এ স্টোরিও ট্রপিক্যাল মডেলগুলির সাথে শিক্ষার্থীদের উপস্থাপন করুন অপশান বি বিভিন্ন ধরনের কাজের ফ্ল্যাশ কার্ড দেখানো অপশান সি শুধুমাত্র ছেলেদের প্রতিদিন ক্লাসরুম পরিষ্কার করতে বলুন আর অপশান ডি হচ্ছে একজন শিক্ষার্থীর মাকে ক্লাসে আমন্ত্রণ জানান যিনি অটো চালক দেখো এক্ষেত্রে যেহেতু লিঙ্গ বৈষম্য আর স্টোরিও টাইপ অর্থাৎ সামাজিক বৈষম্যমূলক জিনিসগুলো শেখানো অর্থাৎ সামাজিক বৈষম্য যাতে না আসে তাহলে এক্ষেত্রে আমরা উত্তর করতে পারি অপশান ডি কারণ একজন শিক্ষার্থীর মাকে ক্লাসরুমে ডাকা হবে যিনি অটো চালায় দেখো সম্পূর্ণ একটা অভিনব মডেল বলা যেতে পারে কারণ শিক্ষার্থীর মাই কিন্তু সেই ক্লাসের রোল মডেল হয়ে উঠবেন আচ্ছা এরপরে দেখব আমরা পাঁচ নম্বর প্রশ্ন পঞ্চম শ্রেণীর স্মায়ান সাধারণত তার প্রদত্ত ক্লাসে কাজ করে না পরিস্থিতি মোকাবেলার সর্বোত্তম পরিমাপ হতে পারে কি মানে কোনো কাজ দিলে সে কোনো কাজ করেই আনে না তাহলে এক্ষেত্রে তার পরিস্থিতি মোকাবেলার জন্য ভালো কাজ কোনটি হতে পারে অবশানে তার অসুবিধা খুঁজে বের করে তার সাথে কথা বলা এবং সেই অনুযায়ী ক্লাস বা কাজগুলোকে সামঞ্জস্য করা অপশান বি শিশুকে তার ক্লাসের কাজ শেষ করতে সাহায্য করা আর অপশান সি পিতা মাতার সাথে কথা বল এবং তাদের পরামর্শ দেওয়া অপশান ডি তাকে বিকল্প এবং বাড়ির কাজ দিন একজন শিক্ষার্থী যখন বাড়ির কাজ করবে না তখন তাকে আমাদের দেখতে হবে যে তার কোথায় সমস্যা রয়েছে তার সাথে কথা বলে সেগুলো বুঝতে হবে এবং সে যাতে পারে সেই অনুযায়ী ভালো কাজ দিতে হবে তাহলে এক্ষেত্রে উত্তরকল্প কিন্তু আমরা অপশান এ আমরা চলে যাব এবার ছয় নম্বর প্রশ্নে মুসকান পরিবহনের ডিজেল গাড়ির ব্যবহার নিষিদ্ধ করা উচিত শীর্ষক একটি বিতর্কের আয়োজন করেছিল ক্লাসরুমে মুস্কানের এই বিতর্ক সংগঠিত করার উদ্দেশ্য কি অপশান এ তিনি পরিবহনের ডিজেল যানবাহন পুরোপুরি নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চান অপশান বি এটি শিক্ষার্থীদের মতামত জানতে এবং তাদের সংশোধন করতে সহায়তা করে অপশান সি তিনি আধুনিক যানবাহন ব্যবহার করার সুবিধাগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সংবেদনশীল করতে চান অপশান ডি এটি শিক্ষার্থীদের একই বিষয়ে একাধিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করতে সহায়তা করে দেখো কি কি বলা হয়েছে প্রশ্নে ডিজেল গাড়ির ব্যবহার নিষিদ্ধ করা উচিত তাহলে ডিজেল গাড়ির ব্যবহার নিষিদ্ধ করলে তার পরিবর্তে অন্য কোনো গাড়ির ব্যবহার প্রচলন করতে হবে তাহলে একটার বিকল্প আর একটা তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীদের একই বিষয়ে একাধিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করতে সহায়তা করে তাহলে উত্তর হচ্ছে অপশান ডি আমরা চলে যাব এবার সাত নম্বর প্রশ্নে ইভিএসএ ম্যাপিং দক্ষতার বিকাশে সহায়তা করে অপশান এ ল্যান্ডস্কেপ অঙ্কনে দক্ষতা অপশান বি ভবিষ্যৎবাণী এবং গণনা করার দক্ষতা অপশান সি রেকর্ডিং দক্ষতা অপশান ডি স্থানগুলির আপেক্ষিক অবস্থান বোঝা দেখো এই ইভিএসের ম্যাপিং দক্ষতার বিকাশ বলতে আমরা উত্তর করব অপশান ডি স্থানগুলির আপেক্ষিক অবস্থান বোঝা প্রশ্ন নম্বর আট ইভিএস এর সমন্বিত প্রকৃতি সাহায্য করে অপশানে পাঠ্যক্রমে লোড ও নির্দিষ্ট বিষয়ে প্রবর্তন অপশান বি পাঠক্রম লোড রাস শিক্ষার্থীদের অর্থপূর্ণ শিখতে সাহায্য অপশান সি শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করুন এবং বৃহত্তর সংখ্যক ধারণা প্রবর্তন করুন অপশান ডি প্রদত্ত তথ্য ও বর্ণনা থেকে শিখুন দেখো এই যে ইভিএসের প্রকৃতি সমন্বয় এটির ক্ষেত্রে উত্তর আমরা করব অপশান বি পাঠ্যক্রম লোডরাস এবং শিশুদের অর্থপূর্ণভাবে শিখতে সাহায্য করা আমরা চলে যাব নয় নম্বর প্রশ্নে নিচের কোনটি ইভিএস মূল্যায়নের বিস্তৃত সূচক নয় নয়টা ভালো করে লক্ষ্য করতে হয় অপশান এ সহযোগিতা অপশান বি ন্যায় বিচারের জন্য উদ্বেগ অপশান সি সমতার জন্য উদ্বেগ অপশান ডি কনসেন্ট ম্যাপিং দেখো এই ইভিএস মূল্যায়নের বিস্তৃত সূচক নয় হচ্ছে কনসেন্ট ম্যাপিং অর্থাৎ উত্তর ডি আমরা চলে যাব দশ নম্বর প্রশ্নে কি আছে তার ক্লাসে পঞ্চাশটির বেশি শিক্ষার্থীর সাথে ভানি তাদের এমন একটি ক্রিয়াকলাপে নিযুক্ত করতে চাই যা শেখার উন্নতির জন্য সর্বাধিক সংখ্যক ইন্দ্রিয়কে জড়িত করে নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলির মধ্যে কোনটি এই উদ্দেশ্যে উপযুক্ত হবে অর্থাৎ কোনো কিছু শেখাতে চাই সে শেখার জন্য সমস্ত ইন্দ্রিয়গুলোকে চক্ষু কান্ন কণ্য নাসিকা জিভাতক এগুলোকে যুক্ত করতে চাই তাহলে এর মধ্যে কোনটা উপযুক্ত কাজ হবে অপশান এ সম্প্রদায় থেকে রিসোর্স পার্সানদের তাদের দক্ষতা প্রদর্শনের আমন্ত্রণ জানানো অপশান বি দলগত আলোচনাকে উৎসাহিত করা অপশান সি প্রাসঙ্গিক এডি উপাদানের স্মার্ট ক্লাসরুম ব্যবহার করা অপশান ডি নিকটবর্তী স্থানে ফিল্ড গ্রুপের আয়োজন করা দেখো এক্ষেত্রে যেহেতু ইন্দ্রিয় অভিজ্ঞতা জড়িত আছে তাহলে আমরা ফিল্ড গ্রুপটাকেই উত্তর করব। অর্থাৎ অপশন ডি নিকটবর্তী স্থানে ফিল্ড গ্রুপের আয়োজন করা আমরা এবার চলে যাব এগারো নম্বর প্রশ্নে কি আছে এগারো নম্বর প্রশ্নে সুজাতা কেন তার শিক্ষার্থীদের ইভিএস সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়তে উৎসাহিত করে দেখো এখানে ইভিএস বলতে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিদ্যাকে বোঝানো হচ্ছে এ এই বিনোদনমূলক সম্পদ উপলব্ধ অপশান বি এগুলো শিক্ষার্থীদের বাস্তব জগতের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে অপশান সি এগুলো শিক্ষার্থীদের স্বাধীন হতে সাহায্য করে অপশান ডি এগুলো শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক হতে সাহায্য করে দেখো যেহেতু আমরা সংবাদপত্র ম্যাগাজিন এগুলো পড়বো এগুলো বাস্তব জগতের কথায় তুলে ধরে তাহলে উত্তর করব অপশান বি এগুলো শিক্ষার্থীদের বাস্তব জগতের সঙ্গে যুক্ত করতে সাহায্য করায় এবার আমরা চলে যাব বারো নম্বর প্রশ্নে ইভিএস এর শিক্ষাদানের একটি কৌশল হিসাবে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় অপশান এ শৃঙ্খলা বজায় রাখা অপশান বি মনোযোগ আকর্ষণ অপশান সি নিয়ম মেনে চলার প্রচার করা অপশান ডি শ্রেণীকক্ষে কৌতূহল জাগিয়ে তোলা দেখো এক্ষেত্রে যেহেতু একটি কৌশল মানে যে কৌশলে প্রশ্ন করা হবে তাহলে উত্তর কামনা করবো শ্রেণীকক্ষে কৌতূহল জাগিয়ে তোলা শিক্ষার্থীদের মধ্যে যদি কৌতূহল জাগিয়ে তোলা যায় তাহলে তারা কিন্তু ক্লাসের প্রতি আরও বেশি আকর্ষিত হবে আমরা চলে যাবো এবার তেরো নম্বর প্রশ্নে এনসিএফ দু হাজার অনুযায়ী প্রাথমিক স্তরে ইভিএস শেখানোর উদ্দেশ্যে কোনটি হওয়া উচিত নয় দেখো বাকিগুলো উচিত থাকবে একটা নয় থাকবে তাহলে উত্তরগুলো আমরা খুঁজে নেবের মধ্যে থেকে অপশানে এ শিশুর কৌতূহল ও সৃজনশীলতাকে লালন পালন করা বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে অপশান বি পর্যবেক্ষণ শ্রেণীবিন্যাস অনুমান ইত্যাদির মাধ্যমে জ্ঞানীয় সাইকোমিটার দক্ষতা অর্জনের জন্য শিশুকে অনুসন্ধানমূলক ক্রিয়াকলাপে যুক্ত করা সি শিশুদেরকে প্রাকৃতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে এবং বোঝার জন্য প্রশিক্ষণ দেওয়া অপশান ডি পরিবেশগত বিষয়গুলি বোঝার মাধ্যমে শিশুদের একটি সুনির্দিষ্ট পরিমাপগত দক্ষতার বিকাশ করা দেখো এক্ষেত্রে প্রথমত দেখে মনে হবে অপশান বি কিন্তু উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ পরিবেশগত বিষয়গুলি বোঝার মাধ্যমে শিশুদের সুনির্দিষ্ট পরিমাপগত দক্ষতার বিকাশ করা আমরা চলে যাব এবার চোদ্দ নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্নে কি আছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য ইভিএস একটি বিষয় এলাকা যা সংহত করে কি সংহত করে অপশান এ বিজ্ঞানের ধারণা ও বিষয়সমূহকে অপশান বিজ্ঞান সামাজিক অধ্যয়ন এবং পরিবেশগত শিক্ষার ধারণাগুলি ও বিষয়গুলি অপশান সি সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানের ধারণা এবং বিষয় বিষয় বিষয়সমূহ অপশান ডি বিজ্ঞান পরিবেশগত শিক্ষার ধারণা ও বিষয় সমূহ দেখো ইভিএসের জন্য যে এলাকা সংহত করা দরকার তা আমরা উত্তর করব অপশান বিজ্ঞান সামাজিক অধ্যয়ন এবং পরিবেশগত শিক্ষার ধারণা ও বিষয়গুলি সব কিন্তু পরিবেশ শিক্ষার মধ্যেই থাকে আমরা দেখে নেব পনেরো নম্বর প্রশ্নটিকে লেখা আছে কি নিচের কোনটি সত্য ডাব্লুআ ইভিএস দেখো অপশানে ইভিএস এমন একটি বিষয় যা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দেখো তারও বেশিও পড়ানো হতে পারে অপশান বি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য ইভিএস ভাষা এবং গণিতের মাধ্যমে শেখানো হয় অপশান সি তৃতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য ইভিএসের সমস্যা উদ্বেগগুলির ভাষা গণিতের মাধ্যমে শেখানো হয় অপশান ডি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মাধ্যমে ইভিএসের উদ্বেগ এবং বিষয়গুলি শেখানো হয় দেখো আমরা সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য ইভিএসকে শেখাবো এবং তার গণিতের মাধ্যমে সেগুলোকে শেখাবো তাহলে উত্তর আমরা করব অপশান বি আমরা চলে যাব ষোলো নম্বর প্রশ্নে শিশুরা অন্বেষণের মাধ্যমে ইভিএস শেখার জন্য প্রচুর জায়গা পায় এটি ইঙ্গিত দেয় যে ড্যাশ ড্যাশে কি বসবে অপশান এ ইভিএস রোটের মাধ্যমে শেখা হয় অপশান বি তথ্যের মাধ্যমে ইভিএস শেখা হয় অপশান সি ইভিএস শিশু শিক্ষা কেন্দ্রিক অপশান ডি ইভিএস শিক্ষক কেন্দ্রিক দেখো অবশ্যই শিশু শিক্ষা কেন্দ্রিক হবে বা শিশু কেন্দ্রিক হবে তাহলে উত্তর আমরা করবো ষোলোর সি ইভিএস শিশু কেন্দ্রিক আমরা চলে যাব এবার সতেরো নম্বর প্রশ্নে নিম্নলিখিতের মধ্যে কোনটি ইভিএস সিলেবাসে প্রস্তাবিত থিমের অধীনে একটি উপথিম দেখো মূল থিমের অধীনে আর একটা উপথিম অপশান এ পরিবার ও বন্ধু অপশান বি খাদ্য অপশান সি প্রাণী অপশান ডি আমরা যা করি এবং করছি দেখো এক্ষেত্রে পরিবেশবিদ্যার অঙ্গ হিসাবে আমরা ধরে নেব প্রাণীকে তার উত্তর হচ্ছে অপশান সি আমরা চলে যাব এবার আঠারো নম্বর প্রশ্নে নিচের কোনটি একটি ইভিএস শিক্ষকের জন্য একটি অনাকাঙ্ক্ষিত অনুশীলন মানে কাঙ্ক্ষিত নয় তার চাওয়ার মধ্যে পড়ে না অপশানে এ বিভিন্ন শ্রেণীকক্ষের বহু সংস্কৃতি মাত্রাকে সম্বোধন করা অপশান বি ইভিএসের ধারণাগুলির সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে এবং শিশুদের উৎসাহিত করা অপশান সি ইভিএসের ছয়টি থিমের রৈখিক বিন্যাস আর অপশান ডি শুধুমাত্র পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করা দেখো এক্ষেত্রে আমরা উত্তর করব হচ্ছে অপশান এ বিভিন্ন শ্রেণীকক্ষের বহু সংস্কৃতির মাত্রাকে সম্বোধন করা আমরা চলে যাবো এবার উনিশ নম্বর প্রশ্নে ইভিএস এর শেখার্ড নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটিকে অনুসরণ করা হয় অপশান এ গ্লোকাল টু লোকাল অপশান বি কংক্রিট থেকে বিমূর্ত অপশান সি অজানা থেকে জানা আর অপশান ডি অজানার সাথে পরিচিত দেখো আমরা ইভিএসের যখন শিখি পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান যখন আমরা শিখি তখন আমরা অজানার সাথে পরিচিত হই অর্থাৎ অজানাকে নতুন করে জানতে শিখি অর্থাৎ পরিচিতি হই জানার থেকে সবচেয়ে বড় আক্ষরিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া অর্থাৎ তার সঙ্গে আমাদের একটা পরিচিতি ঘটানো তার উত্তর আমরা করব অপশান ডি আমরা চলে যাব কুড়ি নম্বর প্রশ্নে কি আছে নিচের কোনটি ইভিএস শেখার গঠনমূলক মূল্যায়নের জন্য একটি সরঞ্জাম নয় নয়টিকে ভালো করে লক্ষ্য করতে হবে অপশান এ পোর্টফোলিও এটা পরিবেশ শেখার জন্য দরকার রেটিং স্কেল এটাও পরিবেশ শেখার জন্য দরকার উপাখ্যানমূলক রেকর্ড এটাও দরকার উত্তর হচ্ছে বার্ষিক অর্জন পরীক্ষা এর সাথে ইভিএস এর তেমন কোনো সম্পর্ক নেই তাহলে উত্তর হচ্ছে অপশান ডি বার্ষিক অর্জন পরীক্ষা এবার আমরা চলে যাবো একুশ নম্বর প্রশ্নে ইভিএসএ শিশুদের মূল্যায়ন করার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এড়ানো উচিত অপশান এ সঠিক বা ভুলের ক্ষেত্রে শিশুদের দেওয়া উত্তরগুলো বিচার করা অপশান বি পঞ্চম শ্রেণীর ইভিএস পাঠ্যপুস্তকের প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া আমরা যা শিখেছি তা নিয়ে আলোচনা করুন অপশান সি মূল্যায়নের জন্য সূচকগুলি ব্যবহার করুন অপশান ডি শিশুদের শেখার গুণগত মূল্যায়ন দেখো এক্ষেত্রে আমরা উত্তর করব অপশান এ সঠিক বা ভুলের ক্ষেত্রে শিশুদের দেওয়া উত্তরগুলো বিচার করা আমরা চলে যাব বাইশ নম্বর প্রশ্নে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক একটি ক্রিয়াকলাপ পরিচালনা করেন যেখানে তিনি তার বাচ্চাদের মাটিতে কিছু চিনি ফেলে দিতে বলেন এবং পিঁপড়াগুলি যে না সেখানে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে বলেন এই ক্রিয়াকলাপ থেকে শিশুদের অর্থপূর্ণ শিক্ষা দেওয়া যেতে পারে যদি শিক্ষক হয় শিক্ষক কি হয় অপশানে তার বা তার সন্তানদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে উৎসাহিত করে অপশান বি তার সন্তানদের তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে উৎসাহিত করে অপশান সি তার এবং তার সন্তানদেরকে অভিজ্ঞতাগুলো পর্যবেক্ষণ করতে এবং অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করে তারপরে ক্রিয়াকলাপের উপর আলোচনা করে অপশান ডি তার এবং তার সন্তানদের ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত তাদের বাড়িতে প্রশ্নের উত্তর দিতে উৎসাহিত করে দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে অপশান সি তার এবং তার সন্তানদেরকে এই অভিজ্ঞতাগুলো পর্যবেক্ষণ করতে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করে এবং তারপরে ক্রিয়াকলাপের উপর আলোচনা করে তার উত্তর হলো অপশান সি আমরা চলে যাব তেইশ নম্বর প্রশ্নে নিম্নলিখিত তালিকাটি বিবেচনা করুন দেখো তালিকাতে কি কী আছে কচ্ছপ কুমির কাক হাঁস মাছ এই তালিকায় নিচের কোনটি অন্যদের থেকে আলাদা দেখো কচ্ছপ কুমির হাঁস মাছ এগুলো এক অর্থে যদি ধরি সবগুলোই কিন্তু জলে থাকে কিন্তু কাক কিন্তু জলে থাকে না এই অর্থে আমরা ধরে নিতে পারি বিভিন্ন রকম অর্থ হতে পারে কিন্তু এই অর্থটাই ধরে নাও কচ্ছপ কুমির হাঁস মাছ তাহলে এখানে কাক হচ্ছে আলাদা ঠিক আছে তাহলে অপশান বি আমরা চলে যাব চব্বিশ নম্বর প্রশ্নে ইভিএস ধারণা এবং বিষয়গুলি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের মধ্যে বিভক্ত করা হয়নি কেন দেখো অপশানে এ পক্ষ থেকে যেমন ইভিএস এর সিলেবাস নির্ধারণ করা হয়েছে অপশান বি শিশু তার এবং তার পরিবেশকে সামগ্রিকভাবে দেখে অপশান সি একটি ভালো শিক্ষণ শেখার কৌশল এটি অপশান ডি এটি সিলেবাসে লোড কমানোর জন্য দেখো উত্তর হচ্ছে শিশু তার পরিবেশকে সামগ্রিকভাবে শিখতে পারে তাই বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে ভাগগুলো করা হয়নি আমরা চলে যাব পঁচিশ নম্বর প্রশ্নে নিচের কোনটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সত্য ডাব্লিউআরটি ইভিএস বিষয় অপশানে এ ইভিএস সম্পর্কিত সমস্যা ও উদ্বেগগুলি ভাষার মাধ্যমে লেনদেন করা হয় অপশান বি ইভিএস সম্পর্কিত সমস্যা এবং উদ্বেগগুলি ভাষা এবং গণিতের মাধ্যমে লেনদেন করা হয় অপশান সি ইভিএস একটি নতুন বিষয় যা প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে প্রবর্তিত হয় অপশান ডি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিষয় হিসাবে ইভিএস বোঝা সহজ নয় দেখো উত্তর আমরা করব কিন্তু গণিতের মাধ্যমে লেনদেন অর্থাৎ অপশান বি ইভিএস সম্পর্কিত সমস্যা এবং উদ্বেগগুলির ভাষা গণিতের মাধ্যমে লেনদেন করা হয় আমরা চলে যাব ২৬ নম্বর প্রশ্নে ইভিএসের থিমগুলিতে সিলেবাসে বিষয়গুলির পরিবর্তে প্রস্তাব করা হয়েছে কেন অপশান এ ইভিএসের অধ্যায়গুলি হ্রাস করার জন্য অপশান বি শিক্ষার্থীদের পরিবেশগত বৌদ্ধমতা বৃদ্ধি করার জন্য অপশান সি শিক্ষার্থীদের স্থানীয় পরিবেশগুলি সম্পর্কে সংযুক্ত এবং আন্তঃসম্পর্কিত সম্পর্কিত বোঝাপড়া গড়ে তোলার জন্য আর অপশান ডি হচ্ছে থিম ভিত্তিক ইভিএস লেনদেন বিষয়গুলির তুলনায় অনেকটা সহজ দেখো উত্তর করব আমরা অপশান সি শিক্ষার্থীদের স্থানীয় পরিবেশের সম্পর্কগুলো বা সংযুক্ত আন্তঃসম্পর্কিত সম্পর্কিত বোঝাপড়া গড়ে তোলার জন্য আমরা চলে যাব এবার সাতাশ নম্বর প্রশ্নে নিচের কোনটি বর্তমান সিলেবাসে ইভিএসের ছয়টি বিস্তৃত থিমের মধ্যে একটি নয় দেখো নয় আছে লক্ষ্য করতে হবে অপশান এ খাদ্য অপশান বি আশ্রয় অপশান সি আমরা যা করি এবং করছি অপশান ডি কাজ করা এবং খেলাধুলা করা দেখো এই কাজ করা এবং খেলাধুলা করা এটা কিন্তু কোনো থিমের মধ্যে অন্তর্ভুক্ত নেই তার উত্তর হচ্ছে অপশান ডি আমরা চলে যাবো আঠাশ নম্বর প্রশ্নে নিচের কোনটি সত্য নয় ডাব্লুআরটি ইভিএস দেখো ইভিএসের প্রকৃতি সংহত করা হয় অপশান বি ইভিএস শিশু শিক্ষা কেন্দ্রের ওপর ভিত্তি করা বা ভিত্তি করে ইভিএম বা ইভিএস শিশুদের তাদের পরিবেশ অন্বেষণ করার সুযোগ প্রদান করে আর ইভিএস বর্ণনা ও সংজ্ঞার ওপর জোর দেয় দেখো সবসময় পরিবেশ বিজ্ঞান কিন্তু কোনো কিছুর বর্ণনা তার সংজ্ঞার ওপরে জোর দিয়ে এসেছে তার উত্তর হবে অপশান ডি ইভিএস বর্ণনা এবং সংজ্ঞার ওপর জোর দেয় আমরা চলে যাব উনত্রিশ নম্বর প্রশ্নে ই এর শিক্ষার্থীদের জড়িত করার জন্য সবচেয়ে কার্যকর কৌশল হলো কার্যকর কৌশলটি কী হতে পারে বর্ণনা মানে বিষয়গুলোর বর্ণনা দেওয়া অপশান বি পাঠ্যপুস্তক পড়া অপশান সি শিক্ষকের ব্যাখ্যা অপশান ডি শ্রেণীকক্ষের বিক্ষোভ দেখুন নিঃসন্দেহে এটা হচ্ছে বর্ণনা পরিবেশ সম্পর্কে জানতে হলে অবশ্যই তার বর্ণনা জানা দরকার তাহলে উত্তর হচ্ছে অপশান এ এবার চলে যাব আমরা নম্বর অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পেতে হলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দেখতেই হবে কি আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইভিএস মূল্যায়নের জন্য নির্দেশক হওয়া উচিত নয় অপশান এ ন্যায় বিচার ও সমতার জন্য উদ্বেগ অপশান বি সহযোগিতা অপশন সি মনে রাখা আর অপশন ডি হচ্ছে জিজ্ঞাসাবাদ দেখো এই যে তিরিশ দাগের যে ইভিএস মূল্যায়নের নির্দেশ তা উচিত নয় আছে নয় থাকলে আমরা উত্তর করব মনে রাখা কিন্তু বাকিগুলো সবগুলোই কিন্তু উচিত তাই উত্তর হচ্ছে অপশান সি আজকের ক্লাস এখানে শেষ করছি আজকে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না যেহেতু সামনেই আমাদের প্রাইমারি টেট তাই নতুন করে আর কোনো ক্লাস আপলোড করা হবে না তোমাদের জন্য এই চ্যানেলের বেশ কয়েকটি আলোচনামূলক ক্লাস রয়েছে তোমরা চাইলে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমাদের জন্য তার সেই ভিডিওগুলি লিঙ্ক দেওয়া থাকলো তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই প্লেলিস্ট থেকে প্রাইমারি টেট সম্পর্কিত ভিডিওগুলি দেখে নেবে এরপর আমরা দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য বিভিন্ন সাজেশান এবং স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের ওপর বিভিন্ন আলোচনামূলক ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো